Fahim HD Media Ahli Sunnat Wal Jamati Muktir Pot Mahan Allah Pagar Alishan Sudrote Kuti Kuti Shukriya Jini Apna Ke Amake Ehi Beheshter Bagane Ashar Bashar Taufiq Diye Chen Mohabbate Pori Alhamdulillah Kuti Kuti Dorudo Salam ওই নবীর কদম মোবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি সমস্ত শরীর মোবারক নূর শুধু নূর নয় নূরুন আলা নূর গায়েবের খবর দেন ওয়ালা ইমানদারের জানের চেয়ার নিকটে হাজির ও নাজির সমস্ত বিশ্ব সভার সভাপতি যিনি আটখানা বেহেশতের মালিক তাতা সারাতে জেলা মাকাম পর্যন্ত সমস্ত আলমের মালিক তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা মারহাবা এই আওয়াজটা আসতে দিলেন কেন মহব্বতে জোরে সুরে বলি মারহাবা জোরে সুরে বলেন মারহাবা বিসমিল্লাহির وَرَبَّنَا لَكَ ذِكْرَكَ বলেন না সুবহান আল্লাহ অন্য কোন নবী রাসূলের সাথে আল্লাহ পাক এইরকম আয়াত নাযিল করেন নাই আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলকে কোন কোন নবীকে কোন গ্রামের জন্য পাঠাইছে কোন কোন নবীকে কোন না কোন জাতির জন্য পাঠাইছে কোন কোন নবীকে কোন কোন গোষ্ঠীর জন্য পাঠাইছে কওমের জন্য পাঠাইছে এবং কি গ্রাম অঞ্চলের জন্য পাঠাইছে কিন্তু আমরা এমন নবীর উম্মত হইলাম যেই নবী কোন শুধু গ্রামের জন্য সীমাবদ্ধ না কোন জাতির জন্য সীমাবদ্ধ না এমন কি কোন গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ না আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন হাবিব গো আপনার শান আজমত মোবারক আমি আল্লাহ আমি রব হইয়া শ্রেষ্ঠা হইয়া গো এত বুলন্দ করেছি এত উচ্চ করেছি এত বড় করে দিয়েছি আমি এত সম্মান আদম নবীর দেই নাই এমন কি শীর্ষ নবী কেউ দেই নাই এমন কি ইব্রাহিম নবী কেউ দেই নাই ইসমাইল নবী কেউ দেই নাই মুসা কালিমুল্লাহ কেউ দেই নাই এমন কি ঈসা রুহুল্লাহ কেউ দেই নাই এমন কি শুধু তাই নয় হারুন নবীকে দেই নাই সুলাইমান পয়গম্বরকে দেই নাই দাউদ নবীকে দেই নাই হুদ নবীকে দেই নাই সালে পয়গম্বরকে দেই নাই এক কথায় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কোন পয়গম্বরকে এই সম্মান দেয় নাই এত এত শান শৌকত বাড়াইয়া দেই নাই যত সম্মান যত শান শৌকত আপনার রাসূলকে বাড়াইয়া দিলাম হে আমার দোস্ত জানি বাড়াইয়া দিলাম এক থেকে জর্রা পরিমাণ শান আজমত মুবারক পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসির কোন মুফাসসির কোন মানুষ কোন আলেম বুঝালা কেউ কমাইতে পারবে না দুই হাত তুলে বলেন ঠিক কিনা দুই হাত তুলে বলেন ঠিক কিনা রাসূলুল্লাহর মতো সম্মান কোন নবী রাসূল পায় না আর এই নবীরে বলে তিনি আমরার মতো মাটির মানুষ বলেনি ফেকদা বলে বানাইছে কাকে তাকে ফেরেশতার সে মা আদমের দাম বেশি এর লিগে নবী আদম সন্তান আমার বাইরে খুব মনোযোগ আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আমার ডানে বামে আলেম আছে, আছে কিনা নাই? জগৎ বিখ্যাত আলেম যিনি হচ্ছেন সৈয়দ মসিহউদ্দৌলা মাদ্দাজিল্লাহুল আলী, ঠিক কিনা? তিনিও আমার আলোচনা গুলা শুনতেছেন। এ বন্ধু, আল্লাহ পাক নবীজির শান কত দিছেন দেখেন। আল্লাহ নিজে বলতেছেন, মা আরসালনাকা হাবিব গো, আমি আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই, ইল্লা তবে হা পাঠাইছি রহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত স্বরূপ পাঠাইছি। প্রথমে আল্লাহ নিষেধ করছেন আপনাকে পাঠাই নাই, এরপরে আবার ইল্লা হরফে ইস্তিসনা দ্বারা আল্লাহ পার্থক্য করে জানিয়ে দিছেন, তবে আমি শর্তের উপরে পাঠাইছি। কি শর্ত? রহমাতাল লিল আলামিন, আনা রব্বুল আলামিন, আমি হইলাম সমস্ত আলমের রব। তিনি বুঝাইতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত আলমের রব, আমার হাবিব হইল তত আলমের রহমত। এই কথার মানে কি? এই কথার তাফসীর কোরআনের আয়াত দ্বারা আরেকটা আয়াত দ্বারা তাফসীরটা করে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার সম্পর্কে কি জানো, আমার হাবিব সম্পর্কে তোমরা কি জানো? আমি আল্লাহ ঘোষণা করছি, যত আলম আছে সমস্ত আলমের মধ্যে আমি আল্লাহর নজর আছে। যেমনিভাবে আমি মাওলার নজর যত আলমে রয়েছে, ঠিক তত আলমে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হাজির নাজির আছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাজান আমার প্রথম আয়াতের তাফসীরটা করি, কষ্ট হইব? এখানে যে আল্লাহ বলছেন, মা আরসালনা কাম হাবিব গো, আপনাকে আমি পাঠাই নাই, কেন কেমনে পাঠাই নাই, কোন ভাবে পাঠাই নাই, এই কথা কেন আল্লাহ বললেন? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, কিতাবটার নাম হলো তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন না সুবহানাল্লাহ। তাফসীর জগতের প্রথম তাফসীর, এই তাফসীর থেকে আসছে আল্লামা ইসমাইল হাক্কি লেখা, যিনি হচ্ছেন ইসমাইল হাক্কি ওয়াল হানাবি ওয়াল বুরুজি। বলেন না সুবহানাল্লাহ। তিনি তাফসীর লিখেছেন, তাফসীরে রুহুল বায়ান শরীফ, এই কিতাবের মধ্যে এই তাফসীরটা টেনে এনেছেন। আরেকটা কিতাব আসছে তাফসীরে রুহুল মাহানি, আল্লামা আহমদ আলুসি রহমাতুল্লাহ আলাই, এই তাফসীরের মধ্যে কিতাবটা এই এই বিষয়টাকে নকল করেছেন। আরেকটা তাফসীরের কিতাব, যিনি হচ্ছেন ভারতবর্ষের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হিসেবে সাব্যস্ত, যিনি হচ্ছেন আলা হযরত ফাজিল বেরলভি রহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটা নয় দুইটা নয় প্রায় দেড় হাজার কিতাব লিখছেন। তিনি তাফসীর তাফসীরে কাঞ্জুল ইমাম ওয়া নূরুল ইরফানের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আরেকটা তাফসীরের কিতাব, কিতাবটার নাম হলো তাফসীরে নাঈমীন, আল্লামা মুফতি আহমদ ইয়াখান গায়বী রহমাতুল্লাহ আলাইহি, চমন চমন কারভাবে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন সিউতি এবং জালালউদ্দিন মহল্লির লেখা তাফসীরে জালালাইন শরীফ, এটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, এখান থেকে আরম্ভ হয়। এই তাফসীরও আসছে তাফসীরে কাশ্যাফে আছে, তাফসীরে বাইজাবিতে আছে, এইভাবে একটা নয় দুইটা নয় সতেরোটা তাফসীরের কিতাবে আসছে, তাফসীরে খাজেম শরীফ, তাফসীরে কাবির শরীফ, এমনকি তাফসীরে সাহাবি, তাফসীরে জাবিরি, সবগুলো তাফসীর হুজুর কেবলার কাছে আছে। প্রত্যেকটা তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক বলছেন, মা আরসালনাকা হাবিব গো, আমি আপনাকে আদম নবীর মতো করে পাঠাই নাই, শীষ নবীর মতো করে পাঠাই নাই, ইব্রাহিম নবীর মতো করে পাঠাই নাই, ইসমাইল নবীর মতো করে পাঠাই নাই, সুলাইমান নবীর মতো করে পাঠাই নাই, দাউদ নবীর মতো করে পাঠাই নাই, মূসা কালিমুল্লাহর মতো করে পাঠাই নাই, ঈসা রুহুল্লাহর মতো করে পাঠাই নাই, কোন নবী রাসূলদের মতো করে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে আমার মতো করে পাঠাই নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মত করে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পরামর্শ মতে তিনি পাঠাইছেন। বলেন তিনি সম্পর্কে আউল ফাউল কথা বললে ঈমান থাকবে না, ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিন, এই রহমাতুল্লিল আলামিনের ব্যাখ্যা বিশ্লেষণ তো আমি অনেক আগে করছি, অনেক অনেকবার করছি কিনা?
নবীজি এমন কোন সৃষ্টি নাই, এমন কোন আলম নাই যে নবী নাই, ঠিক কি না? আপনি মনে করছেন যে মদিনা শরীফ নবী শুয়ে রইছে আর আপনি বান্দা তৈরি রাখছে, কষ্ট হইতাছে বুঝতে? মনে তো আপনার বাপ ভাই যা আছে সদ্য গোষ্ঠীকে পারা তৈরি রাখছে, মানে ওজন আইতা রে ওজন আইতা রে, কথা ঠিক কি না? নবীজি বলছেন হায়াতি না লা ফারকা ইয়া ফতোয়ায় শামিতে আছে, আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ বলছেন লা ফারকা হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন স্পষ্ট আমার হায়াত আমার অন্তকাল কোনোটার মধ্যে পার্থক্য নাই, বাহ্যিক দৃষ্টিতে ফেরেশতারা যেমনি ভাবে তোমাদের দৃষ্টি আড়ালে আছে ঠিক তেমনি ভাবে বাহ্যিক দৃষ্টিতে আমি রাসূলুল্লাহ তোমাদের মধ্যে ফেরেশতাদের মতো দৃষ্টি আড়ালে আছি, এমন কোন জায়গা নাই যে আমি রাসূল নই, ঠিক কি না বলে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী কবরে আছে কিনা নাই, জোরে বলেন না কবরে আছে কিনা নাই? একসাথে পৃথিবীর জমিনে 1 কোটি মানুষের জান কবজ হয় কিনা, রুহু কবজ হয় কিনা? আজরাইল কয় জন, জোরে কর, করতে পারে তো, কোনো অসুবিধা হয় না তো? আচ্ছা একসাথে এই 1 কোটি মানুষের জান বা রুহু কবজ হয়, এটা স্বাভাবিক ধরেন না? এই 1 কোটির ভিতরে একই সাথে 1 লক্ষ মানুষের কবরটা একসাথে হয়নি, ঠিক নিও কয়জন ফেরেশতা? আচ্ছা তো 1 লক্ষ কবর যদি একসাথে হয় তো 1 লক্ষ কবরে মুনকার নকির 2 জন ফেরেশতা একসাথে যাইতে পারেনি, পারেনি পারেনি? আচ্ছা আমি জিজ্ঞাসা করি ফেরেশতার ক্ষমতা বেশি না আমার নূর নবীর ক্ষমতা বেশি? রাজা আস্তে কইলেন অবাজন কন্যা, আমার নূর নবীর ক্ষমতা বেশি না ফেরেশতার ক্ষমতা বেশি? মাশাআল্লাহ, এই তো কত সুন্দর করে আওয়াজ আছে, আমি তো মনে হচ্ছিল ঠান্ডা হয়ে গেছে। 1 লক্ষ মানুষের কবর, ঠিক নি? 1 লক্ষ মানুষের কবরের ভিতরে মুনকার নকির 2 জন, ঠিক কি না? প্রথম নাম্বার প্রশ্ন, মার রব্বুকা তোমার রবকে, তুমি যদি ইমানদার হও মুমেন হও জবাব দিতে পারবা রব্বি আল্লাহ, তো আমার রব হলো আল্লাহ, ঠিক কি না? 2 নাম্বার প্রশ্ন, মা দিনুকা তুমি কোন ধর্মের, যদি আপনি আমি মুমিন হই তাইলে জবাব দিতে পারবো দিনিয়াল ইসলাম, ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন হলো মা কুনতা তাকুলু মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফীকুম, 3 নাম্বার প্রশ্ন হইলো এই লোকটার সিনোনি যেই লোকটা তোমার কবরের ভিতরে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল এই লোকটা সম্পর্কে দুনিয়ার জমিনে তুমি কি বলাবলি করতা, তুমি কি আকীদা রাখতা, তুমি কি ধরনের মনোবাঞ্ছনা রাখতা, এই লোকটাকে তুমি চিনোনি? মান হাজার রাজুলু, মান হাজার রাজুলু ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাজার রাজুল মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এই মুনকার নকিরের সঙ্গে 1 লক্ষ ফেরেশতাদের সঙ্গে 1 লক্ষ কবরে যদি একসাথে থাকতে পারে, তামাম সৃষ্টি জগতে আপনার আমার নূর নবী একসাথে কেন থাকতে পারবে না? 2 হাত তুলে বলেন সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ, তাইলে বোঝা গেল এমন কোন সৃষ্টি নাই, এমন কোন আলম নাই যেই জায়গায় রসুল নাই। এবার আসেন নবীজি কি বলছে হাদিস শরীফে, নবীজি বলছেন জুবিয়াত লিয়াল আরদে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল্লাহ পাক আমার জন্য আল্লাহর যত সৃষ্টি আছে আরদুন দ্বারা, ওয়াস সামাই ওয়াল আরদ, বলেন না সুবহানাল্লাহ,
আরেক জায়গায় আসছে ওয়াল আলামিন বলেন না সুবহানাল্লাহ যত আলম আছে যত আলম আছে আল্লাহর সৃষ্টি জগতে সব আলমের মধ্যে রাসূল আছে কিনা নাই নবীজি বলছেন আমার কাছে আল্লাহ পাক তমাম তমাম আলম যত আছে সবগুলোকে শুরু করে দিয়েছে সংকীর্ণ করে দিয়েছে ঠিক কিনা এখন কতটুকু সংকীর্ণ কতটুকু ছোট এটা বুঝার জন্য একটা উদাহরণ দেব কষ্ট হইব কিতাবের নাম গুনিয়াতু তালিবিন লিখেছেন গাউসে পাক নিজে জোরে কোন সুবহানাল্লাহ আরেকটা কিতাব আছে কিতাবটার নাম হলো বাহাজাতুল আসরার এই কিতাবটাও গাউসে পাকের লেখা আল্লাহু আকবার কোন হুজুর গাউসে পাক নিজে বলছেন লাউ ইন কাশাবাত আওরাতু মুরিদি বিল মাশরিক ওয়া আনা বিল মাগরিবে লা সাতারতুহা বলেন সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক বলেন আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে আর আমি আব্দুল কাদির জিলানি যদি থাকি সূর্য অস্তের জায়গায় সুবহানাল্লাহ বলেন তাহলে সূর্য উদয় থেকে অস্তমিত জায়গাটা কয় মাইল হইব মাফন জবনি 10,000 মাইল 50,000 মাইল 1 কোটি মাইল বৈজ্ঞানিক যুগের যে রকেট 1 ঘন্টায় 80,000 মাইল চলে এই রকেট দিয়ে এখন পর্যন্ত তালাশ করতেছে কিন্তু সূর্য উদয় অস্তের কোনো খবর পায় নাই ঠিক কি না কিন্তু গাউসে পাক বলছেন আমার মুরিদ যদি থাকে সূর্য উদয়ের জায়গায় আর আমি যদি থাকি সূর্য অস্তের জায়গায় ঠিক কি না বলেন আর একটু সামনে যাই আল্লাহ পাক চারজন শাসক দ্বারা তামাম পৃথিবীটা শাসন করাইছেন কয়জন দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের মুসলমান একজনের নাম হচ্ছে হযরতে বাদশা সুলাইমান আলাইহিসসালাম দ্বিতীয় জনের নাম হচ্ছে বাদশা যুলকরনাইন যাকে আল্লাহ 1600 বছর হায়াত দিয়েছে যুলকরনাইন সুবহানাল্লাহ কত শত বছর আমরা অর্ধেক বয়স মানুষ দিয়েছে 1600 বছর কত শত বছর 1600 বছর বুঝতাছেন নি কতটা এই গেল দুইজন মুসলমান আর আরেকজন আর কাফেরের মধ্যে হচ্ছে এখানে ইখতিলাফ আছে কেউ বলছে ফেরাউন কেউ বলছে নমরুদ বুঝিনি একজন আরেকজন হচ্ছে বখতে নসর বখতে নসর এই চারজন বাদশা কয়জন বাদশা এই চারজন বাদশার মধ্যে বাদশা যুলকরনাইন কে বাংলাদেশের নয় গ্রাম অঞ্চলের মানুষ শ্যামদর বাদশা রাখতো শ্যামদর বাদশা ঠিক নেই কিন্তু ইংরেজরা তাকে রাখতো আলেকজান্ডার আরবিতে বলা হয় তো যুলকরনাইন বলেন না সুবহানাল্লাহ বন্দরে এই বাদশা যুলকরনাইন হায়াতে জিন্দেগিতে 1600 বছর বয়সে তিনি সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা তিনার হায়াতের জিন্দেগিতে জীবনে দুইবার ভ্রমণ করছেন কয়বার জীবনে দুইবার ভ্রমণ করছেন আল্লাহ পাক তিনাকে একটা মুজেজার ঘোড়া দিছিলেন এই ঘোড়াটাই ছিল যখন বাদশা যুলকরনাইন চাবুক মারতেন এই ঘোড়াটা একটা কদম দিয়া 12,000 মাইল চলত কয় হাজার মাইল চলত 12,000 মাইল মনে আমরা ইয়া সাতান্দরা হ্যাঁ সাধারণ কথা না 12,000 মাইল যেত এক লাফে আর আমগো দেশের ঘোড়াটি 10 হাত 8 হাত নাইলে 12 হাত ঠিক নি বাদশা যুলকরনাইনের জীবনে দুইবার ভ্রমণ করছে ঠিক নি কিন্তু আমার গাউসে পাক হলেন আওলাদে রাসূল ঠিক কি না বলেন যেই গাউসে পাকের বংশের মানুষ মসিহুদ দাওলা আস্তে কোন করে আরো আস্তে কোন আরো আস্তে কোন গাউসে পাকের বংশের মানুষ সৈয়দ মসিউদ দৌলা সুবহানাল্লাহ বলে এই গাউসে পাক ডাইরেক্ট বলতেছে আমি যদি থাকি সূর্য অস্তের জায়গায় আমার একজন মুরিদ যদি থাকি সূর্য উদয়ের জায়গায় আমার মুরিদের পলনের লঙ্গিটা যদি খুললে আমার সতর্কতা নষ্ট হইয়া যায় লা সাতার তোহা লামনা লামে তাকিদ লামে তাকিদ নিঃসন্দেহে যিনি বলেন নিঃসন্দেহে ওয়াস্তের জায়গায় থাইকা উদয়ের মুরিদের পরনের লঙ্গিটা আমি
নিজের হাত দ্বারা পড়াই দিয়া আমার মুরিদের শতটা দায়িকা দিতে পারি। তাইলে হুজুর গাউসে পাকের ক্ষমতা কম না বেশি? জোরে কম। তাইলে এখন বলেন গাউসে পাকের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? বাবা এই গাউসে পাক বলেন তিনার কিতাবে একজন প্রশ্ন করছে, হুজুর আপনার তো মর্যাদার কোনো শেষ নাই। নবীজির আওলাদ বলতেছে তোমরা শোনো, নবীজির যে সাহাবি আছে না, এই সাহাবিদের মধ্যে যে গোরা আছে, গোরা গোরার পায়ের যে ধুলিকণার তুল্য আমি আব্দুল কাদির জিলানী না। তো তিনি জন্য যদি সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা এত কিন্তু হয়, তিনি আরেক জায়গায় কি বলছেন, নজর তো ইলা বিলাদিল্লাহি জামান, নজর তো ইলা বিলাদিল্লাহি জামান, কাখার দালাতি বি হুকমে তেসালি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আল্লাহর যত সৃষ্টি রয়েছে আমি আব্দুল কাদির জিলানির কাছে একটা সরিষার দানার মতো। আরো আস্তে সুবহানাল্লাহ। গাউসে পাকের জন্য যদি সরিষার দানার মতো হয় তামাম সৃষ্টি কুল, ঠিক নেই? তাহলে নবীজির কাছে কি সরিষার দানা না আরো ছোট? আমি তো দেখতেছি আমার ক্ষুদ্র জ্ঞানের রিচার্জের দ্বারা দেখতেছি মদিনা শুধু সোনার মদিনা না, আশেকের আশেকের জানের চেয়েও আরো নিকটে সোনার মদিনা। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।